পার্বত্য জেলার বান্দরবানের লামায় অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে চারটি ইট ভাটাকে তিন লাখ ষাট হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন বৃহস্পতিবার ফাইতং ইউনিয়নের পাগলিরছড়া এলাকায় বিভিন্ন ইটভাটায় ভাটায় এই অভিযান চালানো হয় লামা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম বলেন বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বই ছয়ের খ ধারায় উপজেলার মোট চারটি ইট ভাটায় আদালত অভিযান চালায় এসব উপজেলার ফাইতং ইউনিয়নের বিএমডব্লিউ ব্রিক্সের প্রোপাইটর মোহাম্মদ নুরুল আমিনকে আশি হাজার টাকা এম ব্রিক্সের প্রোপাইটর মুজিবুল কবির চৌধুরীকে আশি হাজার টাকা ফোর বিএম এর প্রোপাইটর মোহাম্মদ খায়ের উদ্দিন মাস্টারকে এক লাখ টাকা এবং ওয়াই এম বি প্রোপাইটর শৌকত ওসমানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে তিনি আরো বলেন চারটি ইট ভাটাকে তিন লাখ ষাট হাজার টাকা জরিমানা করা হয়েছে পাহাড় রক্ষায় জেলা প্রশাসক স্যারের কঠোর নির্দেশনা রয়েছে উপজেলা উপজেলা প্রশাসন লামায় নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করছে ভবিষ্যতে এ ধরনের অতৎপরতায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে তবে প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি পরিবেশ রক্ষায় সকল নাগরিককে সচেতন হতে হবে অন্যথায় অদূর ভবিষ্যতে আমরা পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি পড়ব ইসমাইলুল করিম অ্যান বান্দরবান